উনি দীর্ঘদিন যাবত আমার বউর সাথে অবৈধ সম্পর্ক করে আমার অজান্তে। একদিন আমি আমার মোবাইলে রেকর্ডিং ধরা পড়ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দোয়া করি আপনারা যেখানে থাকুন সুস্থ এবং ভালো থাকুন। দর্শক শ্রোতা, আমাদের দেশে পরকীয়ার হার এতটা বেড়েছে বলার বাইরে, এটা একটা ঔষধ হয়ে গেছে মনে হয়। করোনা কি, করোনা থেকে বেশি হয়ে গেছে এখন পরকীয়া। আপনি যেখানে যাবেন শুধু শুনতে পারবেন যে পরকীয়া পরকীয়া। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে একটা বাইকে দেখতে পেরেছেন, তো সেই বাইটা সে দাবি করতেছে তার বউ তার বন্ধুর সাথে পরকীয়া করে। তো সে হাতে নাতে ধরেছে, তার কাছে নাকি কল রেকর্ড আছে, সে তেমনই পুলিশের কাছে সে তার সাক্ষাৎকার দিতেছে। তো দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে। আমি শুধু একটা কথাই বলবো, পরকীয়ার যদি একটা আইন ফাঁস হতো তাহলে হয়তো এরকম পরকীয়া এতটা হার বাড়ত না। আপনি এখন দেখেন স্বামী প্রবাসে থাকে, স্ত্রী পরকীয়া করে, স্বামী দেশে থাকলেও স্ত্রী পরকীয়া করে, স্বামী বাসায় থাকে, এই যে বাইটা সে বাসায় থাকে, সে একজন ড্রাইভার, সে তার বাসায় থাকে, তার বউ তাকে রেখে তারপরে সে পরকীয়া করে, কতটা জঘন্য একটা কাজ একবার কি ভেবে দেখেছেন? স্বামীকে কাছে রেখে তারপরেও কীভাবে সেই কাজটা করতে পারে? যাই হোক, এটা একটা রোগ হয়তো। তো আমি বেশি কথা বলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, এ টু জেড আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন, এই বাইটা তার বউর নামে কি অভিযোগ এনেছে এবং কি অভিযোগটা কি সত্য নাকি মিথ্যা, আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখে তারপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে করবে। তো চলুন ভিডিওটা দেখে আসি। আমি বিগত আজকে 10 বছর যাবৎ গাড়ি চালাই। আমি বসুন্ধরা মনোরবাগ একটা ফ্ল্যাটে বাসা থাকি, যাবত 2-3 বছর যাবৎ। ওখানে আমার ছেলে বউ সাথে অনেকদিন যাবৎ আসি। তার ভিতরে আমার পাশাপাশি একটা ফ্ল্যাটে নতুন একটা ভাড়াটে আসছে, নাম হলো আবির, আর ফেলে চাকরি করে। উনি দীর্ঘদিন যাবৎ আমার বউর সাথে অবৈধ সম্পর্ক করে আমার অজান্তে। একদিন আমি আমার মোবাইলে রেকর্ডিং ধরা পড়ছে, রেকর্ডিং ধরা পড়ার পরে ওনারে আমি বিশ্রাইতেছি, ফোন দিতেছি, ওনার যেখানে চাকরি করে ওনাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছি। আমি ওনারে ধরতে পাই না, ধরতে না পাওয়ার কারণে হঠাৎ করে একদিন জুরাইন মোচরে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, ওই হোন্ডা নিয়ে যাচ্ছে, এরকম সময় আমি ওরে ডাকতেছি চেহারার জন্য, ওই আমাকে লাঠি দিয়ে পালায় যেবার চায়। পরে আমি থাপুর দিয়ে ওরে আটকাই, লোকজন মিলে পরে আটকানোর পরে আমি এই জুরাইন ট্রাফিক অফিসে সার্জেন্ট পুলিশ আমাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছে যে আসলে কী হয়েছে। এই এই আমার সংসারটারে ভেঙে ফেলেছে, আমার ছেলেটা রেতিম করছে। এই একটা মানুষ, আমি মূর্খ মানুষ, ওই শিক্ষিত মানুষ, ওই জানে ওর ছেলে আমার ছেলে এক সমান বয়সী, যাই না শুনে এরকম মানুষ কীভাবে করে? এর আগে বউ থাকতে আরেকটা বিয়া করছে, বিয়া করছে, এই জায়গায় সংসার ভাঙ্গাচোড়া। এই বউ থাকতে ওই আবার আরেকটা সংসার কীভাবে আগুনটা লাগায়? আমার নাম মম আবুই। আমার এটা আমি সত্য বিচার চাই। আর ওই ওর নাম হলো আবির, ওদের সাথে আমার মানে আমার বউর সাথে ওর বউর সাথে মানে একটা সম্পর্ক বান্ধবীর মতন। এই পাশাপাশি মোহাম্মদ শারমিন, শারমিন জি জি, আমি যেরকম ভুক্তভোগী হয়েছি, হ্যাঁ আমি যেরকম ভুক্তভোগী হয়েছি এরকম ভুক্তভোগী জেনে সমাজে আর কেউ না হয়। কারণ এই কষ্ট না যা আছে বলার, না আছে সহ্য করার, না আছে কেউ ধরে কইতে ভাই, এরকম একটা জিনিস কেউ সহ্য করা সম্ভব না ভাই, এরকম ভুক্তভোগী যেন আর কেউ না হয়। আপনি কি চান? আমি চাই এন কি কমো, এটা কি কমো, এটা আমি লাভ তো আমার সংসারে নাই, ওরা সংসারে মিলার জন্য চেষ্টা করতেছে, হাতে পায়ে ধরতেছে, হ্যাঁ জীবনে আর এরকম করবো না, কিন্তু আমি তো এই জিনিসটা সহ্য করা পারতেছি না, এই কষ্ট আমি বলতে পারতেছি না, ভুলতে পারতেছি না। আমাদের আজকে 10 বছরের সংসার। আমি আমার মোবাইলে রেকর্ডিং ধরা পড়ছে, মোবাইলে রেকর্ডিং ধরা পড়ার পর থেকে আমি ওনারে বিশ্রাই দিয়েছি পাগলের মতন, আমার বউর সাথে মারামারি ঝগড়াঝাটি ছিন্ন ভিন্ন। ওই মোবাইলে কথা বলছিল যে আমি যেসব না থাকবো উনি ফোন দিবে, আর ওনার ওয়াইফ যেসব বাসা থাকবে ওনারে ফোন দিবার না করছে। হ্যাঁ এরা দুজনের ভিতরে যে রেকর্ডিং আছে যদি শুনতে চান আমি শোনাই দেওয়া পারি। আরে বয়স
সে বলছে বয়েজে বলছে যে আমি বাসায় না থাকলে উনি ফোন দিবে, আর ওনার ওয়াইফ যেসব বাসায় থাকবে ওনারে ফোন দিতে না করছে, উনি আমি যেসব থাকবো না তখন উনি ফোন দিবে। কতদিন আগের ঘটনা এটা? এই মাসখানেক ঈদের পরে, কোরবানির ঈদের পরে। আর তারিখ কিভাবে পাইলেন আপনি? আমার এই যে মোবাইলে রেকর্ডিংয়ে ধরা পড়ছে, আমার মোবাইলে কথা কইছিল ওখানে অটো রেকর্ডিং চালু আসলো, সেখানে জানে না। এরপর থেকে আমি ভয়েস দেন জনসমক্ষে দিকবিদিক হয়ে বহরা স্বামী এখানে স্ত্রীহারা স্বামী তারপরে যে বলেন মানে দিকবিদিক হয়ে স্ত্রীহারা স্বামী এখন যার সাথে তার ওয়াইফের পরকিয়া হাতে নাতে সে ধরছে। ধরার পরে আমাদের প্রশাসনিক লোক এরা বিষয়টা রাস্তাঘাট মারামারি করতেছে, তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে এরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছে। এই বর্তমান পরিস্থিতি আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে একটা গেঞ্জাম হয়েছিল এই বিষয়টা নিয়ে, তো তার আপনার ওয়াইফ কোথায় ছিল? আচ্ছা এখন আপনারা গেঞ্জামটা কি নিয়ে করতেছে? আচ্ছা আচ্ছা তারপরে আমি মনে করেন যে ভাতুরিয়াতে লোকজন ধরে এখানে ট্রাফিক কমিশন নিয়ে আসছে। এর আগে কি আপনি সতর্ক করতেন তাকে? না এর আগে তো আমি জানি না, আমি তো জানলে তো আমি কি সতর্ক করতো পরের কথা, ব্যাপারটা জানি না, যেসব জানছি তখন থেকে মানে আমি বিষয়ে যাচ্ছি। আচ্ছা আমি তার আচ্ছা আমরা একজন এই প্রত্যক্ষদর্শী যিনি রাস্তা দিয়ে যাচ্ছিল ঘটনাটা দেখছে। ভাই আপনি কি দেখছেন? বাইরে কিছু পরে জানতেছি আপনি বলেন, আপনি তো বলছেন যে এখানে মানে তারা মারামারি করতেছে। হ্যাঁ হ্যাঁ আসলে তাদের বিষয়টা একটাই বিষয় এখানে সর্বপ্রথম মানুষ বিবেক হারায় কখন? বিবেক হারায় যার সংসার ভাঙে, সেই মধ্যে সংসার ভাঙার কষ্ট কী? এই লোক সংসার হারাইছে, স্ত্রী হারাইছে, সন্তান হারাইছে, তারা বুঝতেছে এখন তার মনে কষ্ট। এই এখন আমাদের কথা একটা আমরা এসে দেখি দুজন মারামারি লিপ্ত হয়েছে, আমাদের শ্রদ্ধেয় আমাদের ট্রাফিক বিভাগের আফজাল ভাই উনি এটা দেখার পরে শোনার পরে ওনারা দায়িত্ব সহকারে ওনাকে নিয়ন্ত্রণে নিয়ে হ্যাঁ থানায় হ্যাঁ হ্যাঁ এরপর ওনাদের ঘটনা দুজনের পক্ষে বসিয়ে উনি ঘটনাটা ভালোভাবে জানছে, জানার পরে ওনাদেরকে বসিয়ে রেখে থানায় ফোন দেওয়া হয়েছে, এখন স্থানীয় প্রশাসন এসে এটার ব্যবস্থা নেবে। এটা আফজাল ভাই একটু বলে আমরা ট্রাফিক ডিউটি পালনকালে দেখি দুজনে খুবই ধস্তস্তি বাড়াবাড়ি চলছে, পরে জনগণ তাকে ধরলো, আমরাও গেলাম আগে যা দেখি যে দুজনে মারামারি, পরে আমরা সাইড করে নিয়ে আসলাম, আসার পরে বিস্তারিত ঘটনা শুনলাম যে পারিবারিক সমস্যা, পরে আমি থানাগাড়ি দেখলাম, এর মধ্যে আপনারা আসলেন কল রেকর্ডিং করলেন, থানাগাড়ি আসলো, আমরা ওখানে বুঝাই দিলাম। ওদের ব্যবস্থা নিবে, এটা আমাদের কাজ না জাস্ট। ওকে থ্যাংক ইউ। স্ত্রী হাতে নাতে যে স্বামী ধরলো তারা মারামারি করেছে সেই স্ত্রীর প্রেমিকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি আর আমরা আর ওই ফ্যামিলি আমরা পাশাপাশি থাকতাম, ওনার ওয়াইফ এর নামে আমাদের ওইখানে অনেক খারাপ রেকর্ড আছে, ওনার ওয়াইফকে আশেপাশের বিভিন্ন সিএনজি আলা এসে আশপাশের এলাকার লোকজন এসে ওনাকে এখনও বাসায় খোঁজে, আমার ফ্যামিলির সাথে ওনার ওয়াইফের ভালো একটা সম্পর্ক ছিল যার কারণে উনি আমার বাসায় আসা যাওয়া করতেন, সেই সুবাদে ওনার সাথে আমার প্লাস আমার ওয়াইফের ভালো একটা সম্পর্ক হয়েছিল। সম্পর্ক হওয়ার পরে উনি ওনার ওয়াইফ আমাকে ঈদের আগে উনি আমাকে দাওয়াত দেয়, দাওয়াত দিলে আমি ঈদের পরে ওনার বাড়িতে যাই, যাওয়ার পরে ওই দিন রাত্রে উনি আমাকে ওনার ওয়াইফ আমাকে ফোন দেয় এই বিষয়টা নিয়ে আমাদের ওইখানে আমার যে বাড়িওয়ালা আছে তাকে জানানো হয়েছে, জানানোর পরে আমার বাড়িওয়ালা উনাকে আসতে বলছে, উনি আসে নাই সমাধানে, উনি এইটা সমাধানে আসে নাই, উনি এইখানে আসে নাই। এরপরে উনি আমার অফিসে রিপোর্ট দিছে, রিপোর্ট দেওয়ার পরে আমার চাকরিটা গেছে ওনার জন্য, আমি এখন আমার এই যে নতুন এসআর ভাই আসছে ওনাকে আমি বেশ বুঝাই দিচ্ছি। এর পরবর্তীতে আমার ওয়াইফ আমাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে, আমার সংসারও ভেঙে গেছে, ঠিক আছে। এই বিষয়টা উনি
যদি আমার বাড়িওয়ালার যখন ডাকছে তখন যেত সমাধান করত, ওনার সংসারটাও টিকতো আমার সংসারটাও টিকতো বা একটা সমাধানে আসতো, উনি আসে নাই। আমার এখন আমার চাকরি গেছে, আমার একটা বাচ্চা আছে, ওনার ওয়াইফেরও তো বোঝা উচিত ছিল যে আমারও বাচ্চা আছে, আমার কাছে কেন আসছে ওনার ওয়াইফ? উনি ওনার ওয়াইফকে প্রতিদিন মারতো, এই মারির কারণে উনি আমার আমাদের ঘরে এসে থাকতো। এরপরে বুঝছেন উনি আমারে বারবার আমাকে ফোন করে, আমার কাছে রেকর্ডিং আছে, আমার মোবাইলে রেকর্ডিং আছে, উনি ফোন করে আমাকে হুমকি দেয়, আমাদের যেখানে পাবে সেখানে গলা কেটে দেবে, আমাকে যেখানে পাবে সেখানে আমার চোখ তুলে নিবে। এই কারণে আমি মনে করেন উনার ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিছি। উনি আমাকে বিভিন্ন ফোন দিয়ে হুমকি দেয়, আমার কাছে অনেক গালাগালি দেয়, ঠিক আছে? উনি উল্টা পাল্টা যত সব কথাবার্তা বলে। হ্যাঁ, আমার আগে একটা বিয়ে ছিল, আমার ওয়াইফ আমার ছেলের যখন দুই বছর বয়স তখন আমার, আচ্ছা কথা আমি বলবো না উনি বলবে, আমার ওয়াইফ আমার ছেলেকে রেখে উনি চলে যাওয়ার পরে যখন আমার ছেলের বয়স 5.5 বছর তখন আমার ওয়াইফ আমার নামে কেস করে ছেলেকে নেওয়ার জন্য। সেই কেসে আমি জিতে আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসি। তারপর থেকে আমার ছেলেকে নিয়ে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিছে, সেইখানে সুন্দরভাবে আমি সংসার করতেছি। তাহলে আপনার নামে অভিযোগটা উঠলো কেন? উনি যে ইয়ে করতেছে, উনি আমার নামে যে অভিযোগ করতেছে, ওনার ওয়াইফের সাথে যে সম্পর্ক আমার ছিল, ঠিক আছে, সেই সম্পর্কটা আমার ওয়াইফ যখন টের পাইছে আমার বাড়িওয়ালাকে জানাইছে, এইটার সমাধান আমার বাড়িওয়ালা দিছে, ওনাকে জানাইতে নিষেধ করছে যাতে ওর সংসার না ভাঙে। একটা সমাধান আমাদের যে বাড়িওয়ালা আছে উনি দিয়ে দিছিল, কিন্তু উনি সেটা মানে নাই, না মেনে আজকে আমার উপর আমি এইখান দিয়ে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, উনি আমার উপর আমাকে পুরো ধারা মার শুরু করছে। আমি যখন মোটরসাইকেল ঠেকাইতে না পারি তখন আমি ওনাকে একটা লাথি মারছি, আমি তো ঠিক আছে, কিন্তু উনি আমাকে মারছে, এই যে আমার এখানে কেটে গেছে, আমার হেলমেটের উপর মারছে, আমাকে হেলমেট সহ মারছে, এইখানে দেখছে পুলিশ আঙ্কেল দেখছে, এই আঙ্কেলও দেখছে আমাকে মারছে, ঠিক আছে, আমার সংসার ভেঙে দিছে উনি। উনি তো আর আপনার বউয়ের সাথে প্রেম করে নাই, ওনার সংসার যদি আমি ভাঙি ওনার ওয়াইফ আমার সাথে যদি সম্পর্ক করে আমার সংসারও ভেঙে দিছে। একজন চাইলে আপনি করতে দিব, ঠিক আছে, আমরা এটা ওনাকে অনেক বুঝাইতে চাইছি, ওনার বউকে, আমার ওয়াইফ আমাদের বাড়িওয়ালা, আমাদের যে ভাড়াটিয়া আছে, এইটা জানার পর এইটা তো জানছি, আমাকে আমাদের ওইখানে আমি পরবর্তীতে এই খবরটা পাইছি, পাওয়ার পরে আমি যোগাযোগ রাখি নাই। ওইখান থেকে সরে গেছি তো, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো ওইখানে নাই, আমি এই পাশে এক জায়গায় মেসেজ আগে আমি ওনার ওই উনি আমাকে মারবে বিদায়, ঠিক আছে, ঠিক আছে, যার কারণে এখন মনে করেন যে ওই আমাদের যে বাড়িওয়ালা আছে, আমাদের ওই বাড়িওয়ালার যে অন্য ভাড়াটিয়ারা আছে, তারা এই জিনিসটার একটা সমাধান দিয়ে দিছে, তারপরও উনি আমাকে মারতে চায়, হুমকি দেয়, আমার চোখ উঠায় নেবে, আমার গলা কাটবে, ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে আসছি, আমার ওয়াইফ বাড়ি ছেড়ে চলে গেছে। এখন শুনেন, এখন তার সংসার যে একটু অশান্তি লাগছে, এটাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? আমার সংসারে একটা অশান্তি লাগছে, আমার চাকরিটা গেছে, এটা কি আমাকে ফিরিয়ে দিতে পারবেন আপনারা? সংসার করতেছে না, আমার চাকরি গেছে, আমি এখন কি করে খাবো? আমার কাছেও কল রেকর্ড আছে, উনি আমাকে যে হত্যা করতে চাইছে, আমার গলা কাটতে চাইছে, আমার চোখ উঠাই নিতে চাইছে, এই রেকর্ডও আমার কাছে আছে, এটাও আমার কাছে আছে। ওনার সাথে আমার ওইরকম কোনো সম্পর্ক ছিল না, ফোনে কথা বলতো, ওনাকে মারতো, ওনার ওয়াইফের অন্য একটা ছেলের সাথে মোবাইলে কথা বলতো। আমাদের আপনারা যদি ওই বাড়িতে যান, ওই বাড়ির যে ভাড়াটিয়ারা আছে তারাও, তাদের কাছেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বাড়িওয়ালার কাছেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন।
দর্শক, আমরা এখন আবারও কথা বলবো যে এইখানে সত্যমিত যাচাই অ্যাকচুয়ালি আমরা এটা পরে করব এবং থানাতে দেখব কি করা যায়। এটা এখানে প্রমাণস্বরূপ যে বাড়িওয়ালা আছে তার কাছ থেকে আমরা কিছুক্ষণের মধ্যে সে তথ্যটা বের করব যে সত্যমিথ্যা কতটুকু তাদের মধ্যে। উনি সম্পূর্ণ লুচ্চা। উনি এর আগে বউ থাকতে দ্বিতীয় বিয়ে করছে না জানায়। আমার দুঃখ এটা না, আমার দুঃখ এটা, আমি হলো ওই মেয়ের গার্জিয়ান, ওই ছেলের গার্জিয়ান। আমার ওয়াইফ যদি কোনো অন্যায় করে থাকে, তুই যদি ভালো হইতি তুই আমার জানাইতি। তারপরে তুই যখন এত ভালো, তোদের ভিতরে রিলেকশন, বাড়ির ভিতরে এত গ্যাঞ্জাম, তারপরে তুই আবার আমি দাওয়াত দিয়েছি আমার বাড়িতে চলে গেছ, যাওয়ার পর আবার ঈদের পরে এই রেকর্ডিং ধরা পড়ছে মোবাইলের ভিতরে, তোদের ভিতরে গভীর সম্পর্ক। আর তুই এরকম জায়গায় জায়গায় এরকম প্রোডাকশন করে, এরকম জায়গায় জায়গায় যায়া এক দেশে যায়া এরকম বিয়া শাদী করে, মানুষের সংসার ভাঙে। এর আগে ওই নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে দুইটা বিয়া করছে। আমি গরিব মানুষ, গাড়ি চালা খাই, একটা বিয়ে করছি, দশ বছর যাবৎ একটা সংসার ভিতরে আসি, কিন্তু ওর মতন আমি এরকম মানুষ জীবনে দেখি নেই। আমার সংসার হারা, আমার ছেলেটা ইতিম হয়েছে, আমি ওর বিচার চাই। এরকম শক্ত বিচার হলে ওই জীবনে এরকম কাজ আর করা পারতো না। যেই মানুষ নাকি বউ থাকতে আরেকটা বিয়ে করে, তারপরে ওই বউ থাকতে আবার আরেকটা সংসারে যায় প্রেম করে, এইগুলা কিভাবে করে? আর আমি ওনারের বিশ্রামের জন্য ওনাদের বাড়িতে যাই, পাই না। ওনার যে জায়গায় চাকরি করে ওই জায়গায় পাই না। প্রত্যেকটা এসারের হাতে পায়ে ধরছে। আমার বউরের স্বপ্ন দেখায় উনি সুখে রাখবে। আমার বউর সাথে মিশা কথা বলে যে ড্রাইভাররা ভালো না, ড্রাইভাররা হ্যান ত্যান, হ্যাঁ তোমার আমি সুখে রাখবো, ওর বউরে ওই সাইরা দিয়া দূরে লিয়া পলাই দেবো। সম্পূর্ণ মিথ্যা কথা রেকর্ডিং আছে। হ্যাঁ, আর ওই এরকম জায়গায় জায়গায় চরিত্রহীনা করে মানুষের সংসার আগুন দেয়। হ্যাঁ, এইগুলা ব্যবসা, এইগুলা ব্যবসা করে বেড়ায়। ওর বউ বান্ধবী লিয়ে আসে, আইসা ওর ভিতরে সম্পর্ক করে, মানুষের তো টাকা নেই, আমি 3,000 টাকা নিছে তার, ওর বউ এই টাকা পর্যন্ত দেয় নাই, এরকম ব্যবসা শুরু করছে। এদের একটা কঠিন বিচার হওয়া দরকার। সুপ্রিয় দর্শক, এইটা ঘটনাটা হয়েছে শ্যামপুর থানার এলাকাবাসী এখানে ভাড়া থাকেন। যতটুকু তো আমরা এখানে কথা বলেছি, এখানে একটা পুলিশ বক্স, তারা যখন প্রচণ্ড মারামারি করছিল তখন ওই অবস্থায় তাদেরকে এই পুলিশ বক্সে আনা হয়েছে।